নমস্কার বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ বাড়িতে পেতে আজই বানিয়ে ফেলুন পটল চিংড়ি উপকরণে কি কী লাগছে দেখে নিই প্রথমে লাগছে দুশো গ্রাম পটল দুটি আলু বড়ো সাইজের আর চিংড়ি মাছ নুন মাখিয়ে রেখে দিয়েছি লাগছে দুটি কাঁচা লঙ্কা ও টমেটো কুচি সঙ্গে লাগছে দুটি বড়ো সাইজের পেঁয়াজ আর লাগছে হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে ও জিরে গুঁড়ো আর সঙ্গে লাগছে আদা রসুন বাটা নুন ও চিনি আর সঙ্গে লাগছে অল্প পোস্ত চার পাঁচটা বাদাম। প্রথমে পেস্ট বানিয়ে নেব পোস্ত ও কাজুবাদাম নিয়ে নিলাম তারপরে একটি কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপরে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এরপর আমরা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে এসছে নুন দিয়ে দিলাম তারপর খুন্তির সাহায্যে তেলটা ভালোভাবে নাড়িয়ে নেব কড়াইয়ের গোটা গায়ে বুলিয়ে নেব তেলটা এরপর আমরা কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য হলুদও দিয়ে দিলাম তারপরে হলুদ ও পটল ভালোভাবে ভেজে নেব গ্যাসের আঁচ কমিয়ে আপনারা পটলটা ভালোভাবে ভেজে নেবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন পটলগুলো আমাদের অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমরা এরপর তিন চার মিনিট ঢাকা খুলেই নাড়াচাড়া করতে থাকব দেখুন পটলটা প্রায় ভাজা হয়ে এসেছে এরপর তুলে নেব সেই তেলেতেই আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু নরম নরম করে ভাজবেন তাহলে খেতে খুবই টেস্টি ও সুস্বাদু হবে আমাদের চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এরপরে আমরা তুলে নেব আপনাদের আর একটা মশলা বলতে ভুলে গেছি ফোড়নের জন্য গোটা জিরে ও একটি ছোট এলাচ এটি ফোড়নে অবশ্যই দেবেন আমি এটা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম অল্প গোটা জিরে একটি ছোট এলাচ আমি দিয়ে দিয়েছি ফোড়নটাও ভালোভাবে হয়ে এসেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো একটি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা তেলে ভেজে নেব গ্যাসের আঁচ কমিয়ে রান্না করবেন গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেন তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে নুন দিয়ে দিয়েছি এরপর আবার নাড়াচাড়া করতে থাকবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে দেখুন বন্ধুরা পেঁয়াজটা অনেকটা নরম হয়েছে টমেটো কুচি দিয়ে দেব। আপনারা টমেটো পেস্ট বানিয়ে দিতে পারেন আমি এখানে টমেটো কুচি দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব এরপরে আমরা একে একে বাকি সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো এরপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো সব মশলা দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এতে অল্প পরিমাণ জল দেব না জল দিলে মশলাটা পুড়ে যাবে জল দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব এরপর একটুখানি ফুটতে দেবো যাতে মশলার গন্ধটা চলে যায় দেখুন জলটা আমাদের টেনে নিয়েছে অনেকটা এরপরে আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল আমি আলুগুলো আগে থেকে প্রেশারে সিদ্ধ করে রেখেছি যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আপনারাও আগে থেকে প্রেসারে একটা সিটি দিয়ে ফেলে রাখবেন সিদ্ধ হয়ে যাবে আলু ও পটল ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ ভালোভাবে মেশানোর পর আমরা কাজু বাদাম ও পোস্তর পেস্টটা দিয়ে দেব দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর কাজু বাদাম ও পোস্ত বাটাটা দিয়ে দেব দিয়ে দিয়েছি তারপর আবার ভালোভাবে মেশাতে থাকবো আজ কমিয়ে কমিয়ে অবশ্যই রান্না করবেন তাহলে খেতে খুবই টেস্টি এবং সুস্বাদু হবে দেখুন আমাদের গ্রেভিটা খুবই মাখো মাখো হয়ে এসেছে এরপর আমরা দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে আবার ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পরে আমরা দিয়ে দেব এতে অল্প পরিমাণ মিষ্টি যাতে স্বাদটা ব্যালেন্স থাকে এটা খেতে ঝাল মিষ্টি ঝাল মিষ্টি হয় যেন অল্প চিনি দিয়ে দিয়েছি এরপরে আবার ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এরপর এতে আমরা সামান্য জল দেব জল দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটতে দেব তারপরে সার্ভ করে দেব প্লেটে দেখুন আমাদের পটল চিংড়ি প্রায় রেডি হয়েছে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে বাড়িতে আজই বানিয়ে ফেলুন পটল চিংড়ি খুবই টেস্টি এবং সুস্বাদু হয় আমাদের রান্না প্রায় রেডি আমি প্লেটে সার্ভ করে দিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে বাড়িতে আজই বানিয়ে ফেলুন পটল চিংড়ি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন আমার চ্যানেলে আরও নতুন নতুন যদি রান্না পেতে চান অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন ধন্য